আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, তখন বাসে যাচ্ছি, দূরপাল্লার বাসে, ফজর নামাজের টাইম চলে যাচ্ছে, ড্রাইভার সাহেবের যে বললাম, ভাই গাড়িটা একটু থামাবেন, আমি নামাজটা পড়ব। কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন, গাড়িতে নামাজ হয়। আমি কই, ভাই উজু করা লাগবে না, নাইট কোর্স, রাতভর গাড়িতে ছিলাম, সকালে ফজর পড়ব, উজু করব না, ঘুমাইছি গাড়িতে। বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তায়াম্মুম করেন, জায়েজ আছে। চিন্তা করলাম, কত বড় মুফতি, সুবহানাল্লাহ, এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই। হ্যাঁ, উজু লাগবে না, তায়াম্মুম লাগবে, সেটা বলে দিচ্ছে, নামাজ দাঁড়ায় না, বৈশা সিটে বৈশা, কেবলা কোনটা লাগবে না লাগবে, সাথে সাথে উত্তর। বাপরে বাপ, এ তো অনেক বড় মুফতি। চিন্তা করলাম, আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মুফতির ফতোয়া থামতেছে না। আমি আবার ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, খুব টেনশনে পড়ে গেছি, আল্লাহ কি একটা বিপদ, কি করি কি করি। তখন বন্যা চলছে দেশে, বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে, বিলের পানি থই থই করে, দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে। তো আমি দুই পাশে যখন পানি দেখলাম, বললাম, ভাই একটু থামাইলে, ভাই পাশেই পানি আছে, ভাই আমার 2 মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে, আর আমি ফরজ দূরে কাত পড়বো, শুধু দৌড় দিব ভাই, কোথায় কি আর কথা শুনে। আরে ভাই বেশি প্যান প্যান করেন না, বসেন আপনি, এমনি ফেরিঘাটে জ্যামে দেরি হয়, আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন, দাঁড়াবেন আসে। আমাকে, আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে, খুব মনে মনে ইস্তিগফার করতেছি, কি করব। একটু পরে দেখি হঠাৎ করে গাড়ি থামছে, আমি বললাম, কি ভাই কোনো সমস্যা, ক বসেন বসেন সিটি বসেন, সামান্য একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ আমি মনে মনে চান দেওয়ার বসতেছি, আমি লাভ দিয়ে নাইমা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবার করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে, যে উঠে দিলাম আমার গাড়ি উঠে দাও। আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়ে সুন্দর করে সিটে যা বসছি, দেখি তার গাড়ি এখনো ঠিক হয় নাই। বললাম, মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে? না হুজুর এই তো আর একটু বাকি, আমি তো আর 1 ঘন্টা বাকি হইলো, আর দুঃখ নাই, আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে আমি দেখছি, নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না, মানে সাহস করে বলে না, অনেক নামাজি মানুষ আছে। আপনার উঠার সময় হিসাব করা উচিত, ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত, ভাই আমি তোমার গাড়িতে উঠব যাব, আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে, নামাজের সুযোগ দিতে হবে। এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না, বিমানে নামাজ পড়ে না। আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি, ওমরার যাত্রী, হজের যাত্রী, হজের সফরও দেখছি, ওমরার সফরও দেখছি, যে সব টাক মাথা, মানে সব ওমরা করে আসতেছে, তো সব চুলচাষা মানুষ ওমরা করে আসতেছে মাশাআল্লাহ, নামাজের রক্ত চলে যাচ্ছে, দেখি সব দিব্যি ঘুমাইতেছে, কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে, নামাজের টাইম চলে যাচ্ছে। বললাম, চাচা নামাজ পড়ছেন? কয়, না তো বাবা, তো নামাজ পড়েন নাই, টাইম চলে যাচ্ছে তো, পান খাইতেছেন, কয় বিমানে নামাজ পড়বো কেমনে, বিমানে পান নিয়ে আসছেন, বিমানে পান পাওয়া যায় না, বিমানে অন্য অন্য খানা দিল, পানটা আপনাকে দিবে না, এটা বুঝেন, এটা মাথায় আসে, সেজন্য পান সাথে নিয়ে আসছেন। তো বিমানে যদি উজু করতে না পারেন, বুড়া মানুষ, তাই মনে মাটি আনেন না কেন, নামাজের গুরুত্ব বুঝে না। ভাইরা আমার, নামাজ কি জানেন? আহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন, ফিরুজা লুন নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কিন্তু প্রাণ তখনও বের হয় নাই, উনি তো লুটায় পড়ে গেছেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা, যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মানে সেন্সলেস, তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন, ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে, মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে, হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে, মানুষের গলা শুকায় যায় এই টাইমে, যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে, কষ্টের জন্য হয়তো পানি টানি চাইবে, বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে। যখন মাথা উঁচু করছেন, কাছে যখন পরিবারের লোকরা আসছে, তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে, যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে, আর আমার নামাজের কি হচ্ছে, নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন, রু বের হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ওসিয়ত, শেষ উপদেশ, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও দুনিয়ার মানুষ, নামাজ নামাজ খেয়াল রাখিও, কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তাআলা নেবেন, আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন, নামাজের হিসাব আগে দাও, নামাজের হিসাব যার ঠিকঠাক হয়ে গেছে
ভেজাল পাওয়া যায় নাই, অন্য সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিলেন। এই জন্য ভাইরা আমার, কোনো অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন, এটা করছেন, সেটা করছেন, এই অজুহাতে নামাজ দেরি করবেন, এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই, খুব কম, আপনি চাইলে নামাজ পড়তে পারেন। অতএব কোনো ভাষাতে নামাজ কাজা করা যাবে, আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।